কল্পকথন বেল্লো চ্যাপ্টার টু তে আমাদের আজকের নিবেদন দেবীর গল্প বাকি খাজনা এমন একটা ভব্বিযুক্ত দেশ নয় যে স্টেশনে নেমেই চোখে পড়বে আরোহী প্রার্থী অপেক্ষমান ট্যাক্সির সারি এতখানি আশা করেও আসেনি এরা সোমেন আর সীতা তাই বলে এতটাও আশঙ্কা করেনি যে যানবাহন জাতীয় কিছুই থাকবে না একখানি চাকরও চিহ্ন মাত্র নয় স্টেশন মাস্টারের খুব সামনে এই গজ কয়েক টিনের শেডটার নিচে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে অসহায় দৃষ্টি মেলে অদূরে চোখের সামনে মাঠ আর জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না বেচারারা ট্রেন থেকে যে কয়েকজন লোক নেমেছিল ওদের সঙ্গে বলা বাহুল্য ওদের মতো সম্ভ্রান্ত চেহারা নয় তারা কাঁটাতারের বেড়া টোপকে ওই গাছপালার মধ্যে কখন যে অদৃশ্য হয়ে গেল কে জানে একম দ্বিতীয়ম কুড়িটাকেও আর দেখতে পাওয়া যাচ্ছে না একটা আস্তানা মিলবে না এখানে মেলা সম্ভব টাইম টেবিল থেকে একটা অজ্ঞাত অপরিচিত স্টেশনের নাম খুঁজে নিয়ে টিকিট কিনে ট্রেনে চড়বার মতো ছেলে মানুষের গুরুত্বটা যেন উপলব্ধি হয় সোমেনের বাড়ি থেকে যখন পালিয়ে এসেছিল তখন কেবলমাত্র পালিয়ে আসার চিন্তাটাই ছিল মুখ্য অবস্থাটা কীরকম হবে এই চিন্তা ছিল গৌণ পকেটে টাকা থাকলেই যা একটা উপায় হয় এমনই একটা ধারণা ঝাপসাভাবে ছড়িয়েছিল মনের মধ্যে ট্রেনে এসেছে বাষ্পের বেগে তাই চিন্তাটাও তেমন দানা বাঁধতে পায়নি না হয় একটু অসুবিধা হবে না হয় একটু কষ্ট এই তো কিন্তু কষ্ট আর অসুবিধের ভয়ে কাতর হওয়ার মতো বিলাসিতা এখন কি আর মানায় ওদের স্টেশনের চেহারাটা দেখে কিন্তু ধারণার চেহারাটা বদলাচ্ছে পকেটে টাকার বাহুল্য ভরসার চাইতে ভয়েই যোগান দিচ্ছে যেন আশা তো গেল আস্তানা জোটানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না এক্ষেত্রে সীতাকে সাহস দেখাতে হয় তাই সহজ গলায় বলবার চেষ্টা করে জিজ্ঞেস করে দেখো না স্টেশন মাস্টারকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে না গ্রামের মধ্যে ঢুকে পড়তে পারলে কিছু উপায় হবেই নেহাত না হয় গাছতলা তো কেউ নেয়নি কেড়ে হাসার চেষ্টা করে সীতা তাও কেড়ে নিতে পারে দেশে আর কিছু না থাক থানা পুলিশ গোছের কিছু একটা অবশ্যই আছে বা, থানা পুলিশের কথা উঠছে কেন আমরা চোর নাকি সোমেন গম্ভীরভাবে একটু হাসে নয় তার প্রমাণ কি তুমি আমার বিবাহিতা স্ত্রী এটা বিশ্বাস করাতে হলেও তো কলকাতার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে হবে ও আবার কি কথার চিরি তার মানে সেটা ভুরু কুচকয় তার মানে পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তি অবিশ্বাসের প্রস্তুতি নিয়েই চড়ে বেড়াচ্ছে কামিনী আর কাঞ্চন এই দুটো বস্তুর সঙ্গে গাছতলায় বাসটাকে ঠিক খাপ খাওয়াতে পারবে কেউ হুম পুলিশ লে দেবে দেখছি নেহাতে ছেলে মানুষই হয়েছে কাজটা সীতা তীক্ষ্ণ স্বরে বলে তবে তুমি কি চাও ফিরতি কলকাতায় ফিরে যেতে এখনই অতটা নয় তবে মনে হচ্ছে বিপদে পড়তে হবে হয়তো বিপদ সীতা শান্ত স্থির দৃষ্টিতে সোমেনের দিকে তাকালো এখনো বিপদের ভয় করো তুমি মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সোমেন ক্ষণপূর্বের অসতর্ক চাপড়ল অতর্কিত আঘাতে মাথা হেঁট করল যেন এতক্ষণে যেন খেয়াল হলো কেন পালিয়ে এসেছে এখানে কী লজ্জা কি লজ্জা রহস্যালাপের অভ্যাসটা এখনও কেন ভুলে যায়নি সোমেন উপর চুপ করে বসে থাকে দুজনে মনে হচ্ছে এমন করেই বুঝি বসে থাকবে যুগান্তর ধরে বুকে চাপানো আছে অনন্তকালের পাশান ভার চোখের দৃষ্টিতে অনন্তকালের নিরূপায় প্রশ্ন কোথায় গেল কেন গেল না ওদের আর হাসবার অধিকার নেই অধিকার নেই হালকা রহস্যালপের আনন্দের জগৎ থেকে নির্বাসন হয়েছে ওদের চিরদিনের প্রাণ প্রাচুর্যে চঞ্চল মুখর স্বভাব অসতর্ক মুহূর্তের পরেই তা এমন চাবুক খেয়ে স্তব্ধ হয়ে গেল শ্যামলী নেই ওরা রইল এই অপরাধের কি শেষ আছে একমাত্র সন্তান শ্যামলী সতেরোটি বছরের শরৎ বসন্তে গড়া ফুটন্ত ফুল সেই ফুল কি অদ্ভুতভাবে ঝলসে শুকিয়ে গেল পেন্সিলের ছুরিতে হাত কেটে কেউ কখনও মারা যায় কাউকে মারা যেতে শুনেছে কেউ কোথায় ছিল এত বিষ যে শিরায় শিরায় সঞ্চারিত হয়ে নীলে নীল করে দিল তাজা রক্তস্রোত স্তব্ধ করে দিল তার গতি কিন্তু সে তাকে সত্যি বুঝতে পেরেছে শ্যামলী মারা গেছে এই সমস্ত বই খাতা পেন্সিল কলম পড়ে থাকবে শ্যামলির সেই ছুরিটা থাকবে অবিকৃত শুধু শ্যামলিরই চিহ্নমাত্র থাকবে না এই বিরাট পৃথিবীর কোনো একটু কোণেও নয় আকাশে নয় মাটিতে নয় জলে নয় নিমেষের জন্য একটু ছায়া পড়বে না কোথাও অসংখ্য শাড়ি ব্লাউজ আর অজস্র উপকরণের ঠাসা প্রকাণ্ড আলমারিটার দুখানা কপাটি হাট করে খুলে ধরে সীতা যখন বোকার মতো তাকিয়ে থাকে এক এক সময় ও কি বুঝতে পারে এগুলো কোনোদিন পড়বে না শ্যামলী খুলবে না স্নোয়ার সেন্টের শিশি বোধহয় বুঝতে পারেনি তাই সমস্ত আত্মীয় স্বজনকে অবাক করে দিয়ে অমন চুপচাপ ছিল এতদিন নাকি তারাই বুঝতে দেয়নি আচ্ছন্ন করে রেখেছিল সীতার বুদ্ধিবৃত্তি অনুভূতিকে শ্যামলী চলে যাবার ছত্রিশ দিন পরে অজ্ঞান অপরিচিত এই অদ্ভুত পারিপার্শ্বিকতার মধ্যে পরন্তবেলায় চিতা সাজানো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এতদিনই কি নিশ্চিত হলো সীতা শ্যামলী সত্যি মারা গেছে কাদা উচিত নিঃশব্দ অশ্রজল ফেলে নয় তীব্র আত্মনাদ করে চমকে উঠল সোমেন সীতার কান্না চিৎকার করে কাঁদছে সীতা সে চিৎকার এত ধারালো এত তীব্র এই অদ্ভুত আর্তনাদ কোথায় লুকানো ছিল সীতার কণ্ঠের মধ্যে হঠাৎ কি পাগল হয়ে গেল সীতা কই এতদিনে তো এমন করে একবারও হয়নি ওর কান্নার অভাবটাই কি কম পীড়া দিয়েছে হিতৈষী আত্মীয় বন্ধুদের একমাত্র সন্তান হারিয়ে যে মেয়ে মানুষ চুপ করে বসে থাকে অভ্যাগতদের অভ্যর্থনা করতেও ছাড়ে না কুশল প্রশ্ন করে তাদের শ্যামলীর কথা বাদে আর যত অবান্তর কথা আছে সংসারে বেছে বেছে সেই কথাগুলি কয় আড়ালে তার সমালোচনায় পঞ্চমুখ হবে না এমন হৃদয়হীন পাশন্ট তো আর আত্মীয়রা নয় একটু অস্বস্তি সোমেনীর কি না হয়েছে কাদাইতে উচিত ছিল সীতা সেটাই সঙ্গত পাঁচজনের মুখ চাপা দেওয়া যায় না দুর্ঘটনার রাত্রে খবর পেয়ে যখন আত্মীয় আত্মীয়ার দল নিশ্চিন্ত নিদ্রার আরাম তুচ্ছ করে হুড়মুড় করে এসে পড়লেন ওদের বাড়িতে আর সীতাকে জাপটে ধরে ওর চোখে মুখে জল আর মাথায় বাতাস দেবার জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিলেন তখন সুকৌশলে তাদের নিয়ে শ্যামলীর চুলগুলো আচরাতে বসা সীতার পক্ষে অটো বেশি বেমানন হয়নি কি মার হাতে ছাড়া কখনো কারোর হাতে চুল মারতে ভালোবাসত না শ্যামলী এটা না হয় সীতাই জানি কিন্তু যারা শ্যামলীকে সাজিয়ে পাঠিয়ে দেবেন বলে স্নো সেন্ট চিরুনি পাউডার হাতে করে বসে রইলেন তারা তো জানতেন না ধন্যী মেয়ে মানুষ এই মন্তব্য তখন অস্ফুট থেকে স্ফুটাতর যদি হয়েই থাকে দোষ দেওয়া যায় না কাউকে যাই হোক সীতা তার কর্তব্য পালন করুক আর নাই করুক আর পাঁচজনে তাদের কর্তব্য পালন না করে ছাড়বেন কেন তাই সীতা মূর্ছা না গেলেও তার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দিয়ে সচেতন করে ছাড়লেন তারা অধৈর্য না হলেও বুকে জাপটে ধরে অধৈর্য হো না মা সোমেনের মুখে চাও পৃথিবীর নিয়মই এই অধৈর্য হলে চলবে কেন মা কী করবে সবই কর্মফল ইত্যাদি ভালো ভালো উপদেশ দিতে শুরু করলেন অতপর সেই চলেছে ছত্রিশ দিন ধরে কর্মফলের লীলা কীর্তন এই অসঙ্গত মৃত্যুটা যে বিধাতার হৃদয়হীন নিষ্ঠুরতা নয় ভগবানের অন্যায় অবিচার নয় শয়তানের ক্রুর হিংসা নয় দৈব নামক কুচ্ছিত খেয়ালী লোকটার জঘন্যতম খেয়াল নয় কেবল সীতার কর্মফল এই কথাটি বুঝিয়ে ছাড়বার জন্যে দিনের পর দিন বেড়াতে আসছেন তারা নিজেদের কাজের ক্ষতি করে গাঁটের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়েও আসছেন ফেরার সময় সোমেনের গাড়ি পৌঁছে দেবে তাদেরকে দেবে নাই বা কোন মুখে তারা এতটা ভদ্রতা করছেন আর এইটুকু পারবে না সোমেন সংসারে যে এত আত্মীয় এত হিতৈষী এত সমব্যথী ছিল এ কথা কি কোনোদিন জানতো এরা যারা জীবনে কোনো দিন ছায়াও মারায়নি ওদের পায়ের ধুলো দেয়নি ওদের বাড়ি বড় লোক বলে নাক কুচকেছে তারাও ছুটে আসছে মনের গলত কাটিয়ে এদের সোনার আর ঝকঝকে গাড়ি জৌলুস আজ আর ম্লান করতে পারছে না তাদের এখন আর পিঠে হাত বুলিয়ে দেবার নির্মল আনন্দ থেকে বঞ্চিত হতে চান না কেউ আহা সমবেদনায় মুখর হয়ে উঠেছে প্রত্যেকের মুখ এতদিন সুখ সৌভাগ্য আর স্বভাব গর্বে ঠিকরে বেড়াতো সীতা এইবার আয়ত্ত পাওয়া গেছে তাকে মানুষের সুখ পদ্মপত্রে জল বই তো নয় এই তো সবই গেল আর কি রইল বলো কথায় বলে এক সন্তান অনেক জন্মের মহাপাপ না থাকলে এমন হয় না ভাই কি করবে বলো মা যা করে এসেছ তার ফল ভুগতে হবে তো সবই প্রাক্তন দুনিয়ার নিয়মই আহা প্রত্যেকে এই একই ধরনের কথাগুলো শিখে ফেলল কি করে এটাই আশ্চর্য কেউ বাদ যায় না ছোট বড় সবাই ওই বড় বড় কথা বলে শুধুই কি আত্মীয় ঘুটেওয়ালি গয়লানি ও বাড়ির রাঁধুনি পাশের বাড়ির ঝি সবাই আসছে সীতার পিঠে হাত বুলোতে আসছে আহা আহা করতে শ্যামলী যেন খুলে নিয়েছে ওর আভিজাত্যের বর্মখানা অবশ্যই ভেবেই আসছে ওরা একমাত্র সন্তান হারা জননীকে সান্ত্বনা দিতে আসবে না সমাজ গোষ্ঠী মনুষ্যত্ব এসব শব্দ তবে আছে কেন সীতা যদি ওদের সহানুভূতিতে বিগলিত না হতে পারে কাঠের পুতুলের মতো বসে থাকে না হয়তো অভ্যাগতদের জলখাবারের জোগাড় করতে বসে সে কি তাদের দোষ সীতা নির্জলা চোখের দিকে তাকিয়ে তাদের চোখের জল শুকিয়ে যেতে বাধ্য হয় অবশ্য তবে বাংলা ভাষায় অনেক ভালো ভালো বাক্য আছে আছে অনেক সদুপদেশ বাণী তাই রক্ষা কাঁদাতে যদি নেহাতি না পারা যায় সীতাকে সীতার পূর্বজন্মের দুষ্কৃতির বোঝা সম্পর্কে অবহিত করানো তো যাবে দেওয়া যাবে তত্ত্বজ্ঞান এমনিতে সীতা আহার নিদ্রা ত্যাগ করবার সংকল্প করত কি না ঈশ্বর জানেন কিন্তু না করে উপায় কি ভোর থেকে রাত অবধি কেউ না কেউ তো উপস্থিত আছেনি সীতাকে একটা কিছু মুখে দেবার জন্য অনুরোধ উপরোধ করতে এক ফোঁটা শরবত নিয়ে কেউ যদি সাদাসাদি করতে থাকে জানাতে থাকে করুণ মিনতি এইটুকু গলায় না ঢাললে শুকিয়ে নির্ঘাত মারা যাবে সীতা বলে আক্ষেপ করতে থাকে কোন মুখে আর তাদের সামনে ভাত ডাল খাবার বায়না ধরবে সীতা কোন লজ্জায় বলবে একটু চায়ের ভাবে মাথার যন্ত্রণায় মাথা তুলতে পারছে না সে নিদ্রার সময় আছেন জেঠ তো খুর দুঃসংবাদের বার্তা পেয়ে তিনি দেশ থেকে ছুটে এসেছেন একটি খ্যাপাটে ছেলে দুটি আইবুড়ো মেয়ে বিধবা বউ আর গুটি তিন চার নাতি নাতনি নিয়ে একেবারে নিকটাত্মীয় বলেই ফেলে যেতে পারছেন না সীতাকে কাছে নিয়ে ভার নিয়েছেন তিনি অদ্ভুত অধ্যাবসায় ভদ্র মহিলার সে কথা স্বীকার করতেই হবে ঘুমকে এমন কন্ট্রোলে রাখা কম লোকের পক্ষেই সম্ভব প্রায় সারা রাত ধরে তিনি বোঝাতে থাকেন সীতাকে ইয়ে হলো পরলোক জন্ম জন্মান্তর লীলাময়ের লীলা আর ইচ্ছাময়ের ইচ্ছার নিগুড় তত্ত্ব সাড়া না পেলে গায়ে হাত বুলিয়ে করুণ কণ্ঠে সুধান বোমা ঘুমে পড়লে নাকি মা আমার সেই মামাতো ভাইজির কথাই বলছিলাম তিন মাসের মধ্যে স্বামী গেল বাপ গেল জোয়ান জোয়ান দুই ছেলে গেল গরণে গিন্নি মেয়েটা দুম করে বিধবা হল এখন আমার ভাইজি একরকম ভিক্ষে করে দিন কাটাচ্ছে অথচ কি সুকৈশ্বর্য ছিল এরকম ভালো ভালো অনেক উদাহরণ আছে তার স্টকে সুবিধে পেলেই আমদানি করেন গায়ে হাত দেবার পরেও যদি তার সাড়া না মেলে ঠেলা দিলেও ঘুম না ভাঙে নিতান্তই তখন হাই তুলতে হয় তাকে ঘুমিয়ে পড়েছে আহা ঘুমি ওষুধ সর্বসন্তা ফারিনি নিদ্রা তা বোমার মনটা খুব ভালো তাই নইলে আমার কেষ্ট যেতে চোখে পাতায় এক করতে পারিনি ঠায় বসে রাত কাটিয়েছি বলে অবশেষে চোখে পাতায় এক করেন এই সন্দেহ আবেষ্টন থেকে মাথা তুলে কি করে কোন লজ্জার মাথা খেয়ে বলবে সীতা সোমেনের কাছে না শুলে তার ঘুম আসে না শ্যামলীকে হারিয়েও না উনিশ বছরের অভ্যেস এত বড় আছাড় খেয়েও গুঁড়ো হয়ে যায়নি হিসেব করে দেখল সীতা শ্যামলি যাবার পর সোমেনের সঙ্গে প্রথম দেখা হয়েছে হাওড়া স্টেশনে সত্যিকার দেখা পালিয়ে যাবার পরিকল্পনা যে কীভাবে কখন করতে পেরেছিল এলোমেলোভাবে গুছিয়ে নিয়েছিল সুটকেস দুটো নিজেরই সেটা স্মরণ ভালো করে শুধু অনবরত মনের মধ্যে ধ্বনি উঠেছে পালাতে হবে পালাতে হবে যে করে হোক যেখানে হোক যে কোনো চুলয় একটিবার সহজভাবে হাত ছাড়তে পারবে যেখানে যেখানে একটিবার শুধু পাশাপাশি বসতে পারবে দুজনে নিবিড় সান্নিধ্যে সমিনের কোলে একটু মাথা রাখতে পারবে সীতা তাই কাউকে না জানিয়ে গভীর রাত্রের ট্রেনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা জানতে পারলে কেউ দয়া করে সঙ্গ নিতে চাইবে কিনা কে বলতে পারে স্টেশন এসে হঠাৎ খিলখিল করে হেসে উঠেছিল সীতা অস্বাভাবিকভাবে হেসে উঠে বলেছিল খুব ঠকিয়ে আসা হলো সবাইকে কি বলো ঠকিয়ে অবাক হয়েছিল সোমেন তা নয়তো কি সকালবেলা এসে সকলে দেখবে পাখি পলাত কি মজা করিমাকে শুদ্ধ না জানিয়ে আসাটা কেমন হল কে জানে সোমেন বলেছিল কথা এতটা অ্যাডভেঞ্চার বোধ তার ঠিক ধাতস্থ হচ্ছিল না যা হলো তা হলো উ বাবা বাঁচা গেছে কর্মফলের হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল তবু ট্রেনে চড়েও সারাপথ নানান ছেলে মানুষই করল সীতা ডালমুট কিনে খেলো কোনো একটা স্টেশনে খেলো মাটির ভাড়ের অখাদ্য চা সমন কি ক্ষুব্ধ হয়েছিল তাতে না ক্ষতির পরিমাণ যতই প্রবল হোক যতই তীব্র হোক বেদনা পুরুষ চায় তাকে চাপা দিতে চায় স্থিত হতে বরং ক্ষতিকে সহ্য করে নিতে পারে সহ্য করতে পারে না শোককে আর পুরুষের কাছে ভারাক্রান্ত নারী হৃদয়ের চাইতে ভয়াবহ বস্তু আর কি আছে তাই ভেবেছিল বোধহয় সামলাতে পেরেছে সীতা ভাবতে পারেনি এমনই আচমকা বুকফাটা আর্তনাদে বিদিন্ন হয়ে যাবে হারিয়ে ফেলবে নিজেকে থামাবার চেষ্টা বৃথা হল আর বেড়ে যাচ্ছে তাতে উথলে উঠছে উত্তাল সমুদ্র ছত্রিশ দিন পরে সত্যি করে অনুভব করল সোমেন শ্যামলী মারা গেছে কিন্তু কি কোথায় ছিল এত এই জনবিরল প্রান্তরের মাঝখানে মুহূর্তের মধ্যে কী করে জমে উঠল জনতা মাটি ফুড়ে উঠলো নাকি কুলি কামিন ঝাড়ুদার স্টেশন মাস্টার ফায়ারম্যান সিগনালার কে নয় আশ্চর্য কিন্তু এতগুলো কৌতূহলী দৃষ্টির সামনে কি করে বরদাস্ত করবে সোমেন নিজের কোলের উপর সীতার এলোচুল ছড়ানো মাথাটাকে কি করবে নিষ্ঠুরের মতো ঠেলে তুলে তাকে বসিয়ে না দিয়ে স্টেশন মাস্টার লোকটি বয়স্থ। দায়িত্বটাও তারই বেশি কাজেই সোমেনকে ডেকে প্রশ্ন না করে ছাড়েন না তিনি সোমেন প্রশ্নের উত্তরে হতাশ প্রশ্নই করে নেহাতি শুনতে চান কারণটা দেখুন আমার তো একটা ডিউটি আছে কিছু যদি মনে না করেন আপনার স্ত্রীবোধায় ইয়ে মাথার একটু দোষ আছে মনে হচ্ছে না সোমনের ইচ্ছে হলো বলে হ্যাঁ তাই কিন্তু অসুবিধা তাতে বাড়বে বই কমবে কি অগত্য খুলেই বলে কারণটা বলতে বাধ্য হয় আর সঙ্গে সঙ্গে সহানুভূতিতে শিউরে গলে পড়েন ভদ্রলোক অ্যাঁ বলেন কি ইস আর মা লক্ষ্মীকে এইভাবে আহা এখন উঠবেন কোথায় এখানে কিছু স্থির করে আসেনি হঠাৎ খেয়ালের বসে বিলক্ষণ তা তো হবেই বলেন কি একমাত্র সন্তান এতে যে পাগল হয়ে যায় মানুষ তা চলুন এই গরিবের বাসায় তারপর আমি একটা ব্যবস্থা করে দেব চলুন চলুন সোমেন বিব্রতভাবে বলে আবার আপনার বাসাটায় উঠে ব্যস্ত করা কাইন্ডলি যদি তাড়াতাড়ি একটু অন্য কোথাও ব্যবস্থা মানে টাকা কুড়ির জন্য আটকাবে না সে বুঝতে পেরেছি মশাই চেহারা দেখেই বুঝতে পারা যায় কিন্তু তা বলে এই বিদেশ বিভূয়ে বাঙালি আপনি এই দুঃসময় অমনি ছেড়ে দিতে পারি আমরা তো ছেলেপুলে নিয়ে ঘর করি মশাই আচ্ছা আমি গিয়ে বলছি মালক্ষ্মীকে বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে যান সীতার দিকে যেখানে সীতা কান্না থামি অবাক হয়ে শুনছিল জনৈক ঝাড়ুধারিণী হরিজন মহিলার অপূর্ব বাংলা ভাষা সংসার মেয়ে হরদম ওহিত এক ঘটনা হচ্ছে দিদি আসছে ফিন যাচ্ছে বাঘমনিকও কুচ্ছু দোষ না আছে এত তুমকো কারমফল ওহি জানম মে তুম স্টেশন মাস্টার মশাইয়ের আগমনে তার বাক্যস্রতে বাধা পড়ে করুণা বিগলিত কণ্ঠে মাস্টার মশাই বলছেন বুড়ো ছেলের কথাটি যে রাখতে হবে মা লক্ষ্মী সীতা আরও অবাক হয়ে তাকায় আমাকে বলছেন হ্যাঁ মা তো মাকেই বলতে এসেছি শুনলাম সমস্তই কি আর করবে বলো মা সবই জানি সবই আমার কর্মফল সীতা শান্ত গলায় বলে ওর হাত এড়াবার জো নেই তাও বুঝতে পারছি এবার এখন শুধু দয়া করে বলতে পারেন কলকাতায় ফিরবার নেক্সট ট্রেন কখন গল্পকথন ভাই কলনুল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প বাকি খাজনা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া